हेलो गाइस, वेलकम टू माय यूट्यूब चैनल लॉन्ग हार्ट जर्नी। आज हमें सुंदरबन जावर कि वीडियो अपन सामने तुले धरे तर डिटेल्सों एर मध्य देवा आछे। जरा सुंदरबन जावर कथा भावन तरा वीडियो फलो करते पारें। तो आमरा नर्माली कैकाली हुए सुंदरबन पहुँचेछिलाम जेहेतु आमादेर आगे थेके बोट ठीक करा छिलो। आर जरा आगे थेके बोट ठीक करेननि तारा गतकाली हुए सुंदरबन पहुँचाते पारबेन। गतकाली किभाबे जाबेन तार डिटेल्स आमार वीडियो डेस्क्रिप्शने दिए दीजिए, अपनारा चाहले फलो करते पारबेन। जरा कलकाता थेके बाय रोड कैकाली जावर कथा भावन तारा प्रथमे बाड़ेपुरगामी बाईपास रोड धरे कमालगाछी सेखान थेके बाड़ेपुर, बाड़ेपुर थेके दक्षिण बारासात रोड धरते हबे। दक्षिण बारासात रोड धरे जीवनमंडलेर हार्ड हुए जयनगर, जयनगर थेके अपनारा चले जाबेन जामतला। जामतला दिए मात्र 13 किलोमीटर अपनारा पौंछे जाबेन कैकाली फेरीघाट। আর যারা ট্রেনে যাওয়ার কথা চিন্তা ভাবনা করছেন তারা শিয়ালদার দক্ষিণ শাখা থেকে নামখানা কিংবা লক্ষ্মীকান্তপুর যে কোনো একটি লোকালে চেপে আপনারা পৌঁছে যাবেন জয়নগর মজুলিপুর স্টেশন। সেখানে নেমে আপনারা অটো কিংবা মোটর ভ্যানে জামতলা পৌঁছে যাবেন। জামতলা থেকে ইজিলি আপনারা কৈখালি ফেরিঘাটে পৌঁছাতে পারবেন। তো ফাইনালি আমরা বোটে উঠে গেছি, আমাদের বোট ছেড়ে দিয়েছে। আমরা আস্তে আস্তে সমুদ্রের গভীরে পৌঁছে যাচ্ছি, সেখান দিয়ে আমরা সুন্দরবনের দিকে রওনা। আপনারা যদি সুন্দরবন ঘুরতে আসার প্ল্যানিং করেন তাহলে বছরের ঠিক এই টাইমটাতেই করবেন, কেননা সুন্দরবনে এই টাইমটা থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে লোক ঘুরতে আসে। আর এই টাইমটাতে আপনি বিভিন্ন রকমের জীবজন্তু দেখতে পাবেন। তাছাড়া সুন্দরবনের ঐতিহ্য রয়্যাল বেঙ্গল টাইগারও এই টাইমে দেখতে পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আমাদের বোট একটি খাঁড়ির মধ্যে প্রবেশ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম আমরা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি। এই জঙ্গলের পাশেই আপনি বিভিন্ন রকমের জীবজন্তু দেখতে পাবেন, যেমন হরিণ, বাঁদর, কুমির এবং রয়্যাল বেঙ্গল টাইগারও দেখতে পাবেন। যদি আপনাদের ভাগ্য থাকে অবশ্যই রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবেন। সচরাচর রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায় না, ভাগ্য ভালো থাকলে একমাত্র আপনি দেখতে পাবেন হয়তো এই খাঁড়ির পাশেই ঘুরে বেড়াচ্ছে। কিংবা আরেকটু যখন এগিয়ে যাব তখন আপনারাও দেখতে পাবেন জল অনেকটাই কমে থাকবে আর নদীর পাড়ও দেখা যাবে প্রায়। সেখানে হয়তো রয়্যাল বেঙ্গল টাইগার জল খেতে আসতে পারে কিংবা হরিণ শিকার করতে আসতে পারে। আমরা জঙ্গলের ক্রমশ গভীরে প্রবেশ করছি এবং জঙ্গল ক্রমশ কাছে আসতে থাকছে। জঙ্গল যত কাছে আসতে থাকছে তত ভয়ের সম্ভাবনা বাড়তে থাকছে, কেননা হয়তো এখানেই কোথাও লুকিয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার। আপনারা যদি সুন্দরবন ঘুরতে আসেন সুন্দরবনের সৌন্দর্য দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। এত সুন্দর পরিবেশ একটা আপনারা কল্পনাও করতে পারবেন না। চারিদিকে গভীর জঙ্গল, মাঝখান দিয়ে জলের রাস্তা, আপনি বাঘ দেখুন আর না দেখুন এই পরিবেশ দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। ফাইনালি একটা আমরা কুমির দেখতে পেয়েছি, আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। সে আবার জলে নেমে গেল,
মনে হচ্ছে সে নদীর পাড়ে রোদ পোয়াচ্ছিল, বাট আমাদের বোটের শব্দে সে আবার জলে নেমে গেল। একটি বাঁদরের দল দেখতে পাচ্ছি নদীর পাড়ে ঘোরাঘুরি করতে। সো আমাদের বোট থেকে তাদেরকে খাবার ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হচ্ছে। তারা মনে হচ্ছে খাবারের সন্ধানে এই নদীর পাড়ে ঘুরে বেড়াচ্ছিল। এবার আমরা আস্তে আস্তে বনি ক্যাম্পের দিকে এগোচ্ছি। বনি ক্যাম্পে প্রবেশ করে আমরা সেখানে ওয়াচ টাওয়ার থেকে জঙ্গলটা দেখার চেষ্টা করব। বনি ক্যাম্পের ওয়াচ টাওয়ারের উপর দিয়ে আমরা জঙ্গলটা দেখার চেষ্টা করছি। সুবিশাল ম্যানগ্রোভ অরণ্য, সারা বিশ্বের সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য এই সুন্দরবন। বনি ক্যাম্পের এই আশেপাশে জলাশয়গুলিতে মাঝের মধ্যে হরিণকে দেখতে পাওয়া যায় জল পান করতে। সেই হরিণকে শিকার করার লোভে মাঝের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগারও দেখা মিলে যায় এখানে। তো আপনার যদি ভাগ্য থাকে অবশ্যই আপনি রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পাবেন, বাট সচরাচর রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায় না। তো ফেরার পথে আমরা একটি মাঝি নৌকা দেখতে পাই ছোট, যেখানে মাছ ধরা হচ্ছে। আর আমরা সেই মাছ ধরা দেখার জন্যে কিছুজন বোট থেকে এই নৌকাতে চলে আসি এবং সেখানে আমরা দেখি মাছ ধরা হচ্ছে জালের মাধ্যমে। তো ওয়েট করছি, দেখি কী কী মাছ এই সুন্দরবনের নদী থেকে পাওয়া যায়। তো এমন কিছু সমুদ্রের মাছ আছে যা আমরা কখনোই জ্যান্ত দেখিনি।
বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত সমাপ্তি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর কালো লাগে তো ডিসলাইক বাটন আছেই। যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান বেল ক্লিক করতে ভুলবেন না, কেননা আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে।